সোমবারের ঘোষণা থেকে পিছিয়ে আসলো পৌরসভা, বন্ধ হচ্ছে না দোকানপাট। বিভিন্ন দিনে বিভিন্ন বাজার বন্ধ রেখে করোনা সংক্রমণ আটকানোর প্রস্তাব দেওয়া হলো জেলা শাসকের দপ্তরে। অবশেষে লকডাউনের ঘোষণা থেকে সরে আসলো জলপাইগুড়ি পৌর প্রশাসক বোর্ড। উল্লেখ্য, সোমবার পৌর প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, আগামী কয়েকদিন শহরে শুধুমাত্র ঔষধের দোকান ছাড়া সব বাজারহাট, গাড়ি, ই রিকশা সব বন্ধ থাকবে। এরপরই জেলা শহর জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অবশেষে মঙ্গলবার জেলা শাসককরণ পৌর প্রশাসক বোর্ডকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা বলে। সেই অনুযায়ী মঙ্গলবার বিকেলে পৌরসভা জরুরি বৈঠকে বদলে দেওয়া হয় পূর্বের ঘোষণা। এই প্রসঙ্গে সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন, গতকাল জেলা প্রশাসনের আধিকারিক মানে সদর মহকুমা শাসকের উপস্থিতিতে যে মিটিং হয়েছিল ব্যবসায়ী সমিতি, টোটো ইউনিয়ন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাইকে নিয়ে, সেখানে একটা সিদ্ধান্ত হয়েছিল যে চার দিন বন্ধ থাকবে, সব সব বাজার দোকানপাট এগুলো সব বন্ধ থাকবে, একমাত্র এসেনশিয়াল কমোডিটিস ছাড়া। কিন্তু আমরা সেটা করছি না, তার কারণ হচ্ছে এটা মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হতে পারে, এক। আর কোভিড পরিস্থিতি এখনও জলপাইগুড়ি শহরে নিয়ন্ত্রণে রয়েছে এবং যাতে কোভিড আর না বাড়ে সেই কথা মাথায় রেখে আমরা একটা অপটিক্স তৈরি করছি, যে অপটিক্সটা হচ্ছে যে পিরিয়ডিক্যালি রোটেশনালি কিছু বাজারহাট বন্ধ থাকবে, শহরটাকে মানে কুড়ি তারিখ থেকে ধরে নিয়ে 31 তারিখ অবধি আগামীকাল কোনো দোকানপাট বন্ধ থাকছে না, সব খোলা থাকছে। এবং এই যে প্রপোজালটা আমাদের, এটা কিন্তু আমাদের, আমরা এখন টোটাল জানাতে পারবো না, কারণ এটা আমরা জেলা শাসকের কাছে অ্যাপ্রুভালের জন্য পাঠাচ্ছি। খালি এটুকু বললাম যে পিরিয়ডিক্যালি এবং রোটেশনালি বন্ধ থাকবে শহরের বিভিন্ন অংশ বিভিন্ন সময়, এবং এটা কখনোই বন্ধ নয়, এটা হচ্ছে আপনারা ধরুন এটাকে ক্লোজার বলবেন না, এটাকে আমরা বলছি যে সংক্রমণ এড়ানোর জন্য, ভিড় এড়ানোর জন্য, যাতে সংক্রমণ না বাড়ে, যেমন আমাদের কন্ট্রোলে আছে সেরকম কন্ট্রোল সিচুয়েশনে যাতে থাকে, সেটাকে মাথায় রেখে আমরা ভিড়টাকে মানে এড়ানোর জন্য আমরা কিছু মেজার্স গ্রহণ করছি। সকালের সিদ্ধান্ত থেকে দেখুন, আমি সোজা কথাটা সোজাভাবেই বলি, এইভাবে চারটা দিন যদি বন্ধ হয়ে যায়, এর একটা অর্থনীতির উপরে একটা আঘাত এবং সেটা মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়াতে পারে। গতকাল কিন্তু আমরা সার্বিক সিদ্ধান্তই গ্রহণ করেছিলাম, কিন্তু আজকে সেই সিদ্ধান্ত থেকে আমরা শুনলাম, তার কারণ আমাদের কোভিড সিচুয়েশন এখনও জলপাইগুড়ি শহরে যথেষ্ট কন্ট্রোলে রয়েছে। যদিও আজকে আমরা যা রেজাল্ট পাচ্ছি যে 50 বা 50-এর একটু আশেপাশে রয়েছে, 1.5 লক্ষ মানুষ এখানে বসবাস করছেন, আমরা যথেষ্ট স্বাস্থ্য দপ্তর যথেষ্ট পরিমাণ টেস্টও করাচ্ছে, র্যাপিড টেস্ট হচ্ছে, আরটিপিসিআর হচ্ছে, এবং আমরা দেখলাম যে আমরা পিরিয়ড রোটেশনালি যদি মানে আমরা কিছু জায়গা বন্ধ রেখে সেখানে যদি ভিড় কমাই, তাহলেই কিন্তু আমরা অনেকটা কন্ট্রোলে আনতে পারবো। এই ফর্মুলাটা আমরা জেলা শাসকের কাছে পাঠালাম ফর দেয়ার অ্যাপ্রুভাল।